হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল সো আজ ইডেনে হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স টিম তবে তার আগে কে কে ফ্যানেদের জন্য একটি সুখবর রয়েছে হ্যাঁ ফ্রেন্ডস একটা কুইক আপডেট রয়েছে যে দুসমান্তা চামিরা সে কিন্তু চলে এসেছে কলকাতায় এবং যোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিমে হ্যাঁ ফ্রেন্ডস দুসমান্তা চামিরা যার এনওসি সংক্রান্ত একটা প্রবলেম ছিল এ কারণেই সে কেকে আর টিমে যোগ দিতে লেট করছিল অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আইপিএল খেলার জন্য চামিরাকে পারমিশন দিতে চাইছিল না তবে তার সেই সমস্যা দূর হয়ে গিয়েছে অর্থাৎ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মান্তা চামিরাকে আইপিএল খেলার জন্য এনওসি দিয়ে দিয়েছে এবং দুস্মান্তা চামিরা আজ কে আর টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে অর্থাৎ দুস্মান্তা চামেরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেছে যেখানে সে ফ্লাইটে চেপে রয়েছে তাই হয়তো অলরেডি কলকাতায় চলে এসেছে সে এবং কে কে আর টিমের সঙ্গে যোগ দিয়েছে তাই দেখাই যাক আজ কে কে আর এর ডাগ আউটে দুস্মান্তা দেখা যায় কি না তবে দুসমান্তা চামেরা কিন্তু এবছর আইপিএলে মিচেল স্টার্কের ব্যাক প্লেয়ার কে কে আর টিমে এবং ফাস্ট বোলারদের যেহেতু একটা ইঞ্জুরির সমস্যা থাকে তাই যদি কোনো ক্রমে মিচেল স্টার্ক ইঞ্জুরি ইনজুর্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চামিরাকে আমরা কেকেয়ারের প্লেইং ইলেভেনে খেলতে দেখতে পাবো এবং চামিরাও কিন্তু একজন ট্যালেন্টেড বোলার তবে চামিরাও কিন্তু ইনজুরি প্রোন প্লেয়ার অর্থাৎ এক দুটো ম্যাচ খেলেই সে কিন্তু ইনজুর্ড হয়ে যেতে পারে তবে সব সমস্যা দূর করে দুসমান্তা চামিরা কিন্তু আইপিএল খেলতে ভারতে আসছে যা কে কেয়ার ফ্যানেদের জন্য দারুণ সুখবর তো এই ছিল একটা কুইক আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কে সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ